গত বছর জুলাইয়ে কারামুক্ত হয়েছিলেন জল্লাদ শাহজাহান। এর কিছুদিন পর ২০ বছরের এক তরুণীকে বিয়ে করেন তিনি। কিন্তু বিধি বাম, দেড় মাসের মাথায় সব কিছু নিয়ে পালিয়ে যান তার স্ত্রী। যে আদালতকে একদিন বিদায় জানিয়েছিলেন শাহজাহান, এখন সেই আদালতের বারান্দায় ঘুরছেন পালিয়ে যাওয়া স্ত্রীর বিচার চেয়ে। এক জল্লাদের বিয়ে এবং স্ত্রীর পালিয়ে যাওয়ার আদ্যোপান্ত জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। কারামুক্ত হয়ে স্বপ্ন দেখেছিলেন বিয়ে করে স্ত্রী সন্তান নিয়ে কাটিয়ে দেবেন বাকিটা জীবন, আর তাই ২০ বছরের এক তরুণীকে বিয়েও করেছিলেন বঙ্গবন্ধুর খুনি, যুদ্ধাপরাধী, জামাতের শীর্ষ নেতা ও জেএমবি সহ আলোচিত মামলায় সাজাপ্রাপ্ত ৬০ জনের ফাঁসির রায় কার্যকর করা জল্লাদ শাহজাহান ভূঁইয়া। তবে বিয়ে করেও এখন আর ভালো নেই তিনি। ৪০ বছর পর জেল থেকে মুক্তি পেয়ে নতুন করে এখন আবার আদালতে দৌড়। জানা গেছে কারামুক্ত হওয়ার পর স্ত্রী ও তার স্বজনদের যোগসাজশে বিয়ের নামে প্রতারণার ফাঁদে ফেলা হয় তাকে। বিয়ের দেড় মাস পর তার কাছ থেকে ১০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় স্ত্রী সাথী। এ ঘটনার কয়েকদিন পর আদালতে গিয়ে স্ত্রী সাথী উল্টো শাহজাহানের নামে যৌতুকের মামলা করেন, এমনটাই অভিযোগ শাহজাহান ভূঁইয়ার। এবার প্রতারণার অভিযোগে স্ত্রী সাথী আক্তার ফাতেমা ও শাশুড়ি শাহিনুর বেগম সহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন শাহজাহান ভূঁইয়া। রোববার ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম রকিবুল হাসানের আদালতে মামলাটি করেন তিনি। বাদী জল্লাদ শাহজাহানের আইনজীবী মোহাম্মদ ওসমান গনি মামলা পরিচালনা করেন। ভিশন ইয়েলো ফুল ঝুড়ি মেগা অফার সিজন ৬। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত ১২ সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে অভিযোগ সংশ্লিষ্ট তদন্ত করে আগামী ২৭ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। কারাগার থেকে মুক্ত হয়ে চায়ের দোকান দিয়েছিলেন শাহজাহান। ২০২৩ সালের ২১ ডিসেম্বর কাজী অফিসে সাথী আক্তার ফাতেমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। কিন্তু বিয়ের দেড় মাস পরেই স্ত্রীর আসল রূপ ধরা পড়ে তার কাছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়া নগদ উপহার ও অন্যান্য খাত থেকে পাওয়া প্রায় ১০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় তার স্ত্রী ও শাশুড়ি। সব হারিয়ে দেনায় জর্জরিত হয়ে দিশেহারা হয়ে পড়েন দেশের আলোচিত এই জল্লাদ। ১৯৭৯ সালে ডাকাতি ও হত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়ে জেলে যান শাহজাহান। ২০০১ সালের আগে ১৯৮৮ সাল থেকে সহকারী জল্লাদ হিসেবে কাজ শুরু করেন তিনি। তখন তার বয়স ৩০ বছরের কিছু বেশি ছিল। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।